সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সেট এবং ফাংশন থেকে আমরা সেট এবং ফাংশন থেকে আলোচনা শুরু করছি। তো দেখো, আজকে দেখো এক থেকে বারো পর্যন্ত মৌলিক সংখ্যার সেট। তাহলে প্রথমে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যা, যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই। তাহলে এক এবং ওই সংখ্যা, তাহলে মৌলিক মানে যে সংখ্যার মৌলিক উৎপাদক নাকি উৎপাদক দুইটা, যে সংখ্যার উৎপাদকটা দুইটা, সেটাই হলো তোমার কি মৌলিক সংখ্যা। তাহলে এক অপেক্ষা বড়, মৌলিক সংখ্যাকে খেয়াল করতে হবে, এক অপেক্ষা বড় যে সকল সংখ্যার, যে সকল সংখ্যার উৎপাদক শুধুমাত্র কয়টা হবে? দুইটা, এক এবং ওই সংখ্যা। যেমন দুই, দুইয়ের উৎপাদক যদি আমরা করি তাহলে ওয়ান ইন্টু টু, তাহলে এখানে মৌলিক উৎপাদক কয়টা হলো? দুইটা, এক এবং ওই সংখ্যা। তাহলে দুইকে আমরা কি বলতে পারি? মৌলিক সংখ্যা বলতে পারি। তিন, তাহলে থ্রি সমান কি লিখতে পারি? ওয়ান ইন্টু থ্রি। তাহলে এখানে দেখো ওয়ান এবং থ্রি কয়টা মৌলিক উৎপাদক হলো? কয়টা উৎপাদক হলো? দুইটা। তাহলে খেয়াল করো, তাহলে এটা যদি দুইটা হয় তাহলে সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো। তাহলে চার, চার সমান আমরা কি লিখতে পারি? ওয়ান ইন্টু ফোর। তারপর টু ইন্টু টু, তাহলে এখানে খেয়াল করো ওয়ান টু ফোর, তাহলে চারের উৎপাদক কয়টা হলো? ওয়ান টু ফোর, তিনটা। তাহলে চারকে আমরা মৌলিক উৎপাদক বলতে পারবো না? চারকে আমরা মৌলিক উৎপাদক বলতে পারবো না, কারণ এর চারের উৎপাদক কয়টা মোট হচ্ছে? তিনটা। তাহলে সেই জন্য আমরা মৌলিক উৎপাদক বলতে পারবো না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু মনে রাখবে মৌলিক সংখ্যার উৎপাদক কয়টা হবে? দুইটা। যদি দুইটার কম হয় তাও আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না, যদি দুইটার বেশি হয় তাহলে সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না। তাহলে খেয়াল করো, তাহলে এক থেকে বারো, তাহলে আমরা এখানে কি কি পেলাম? দুই, তিন, তাহলে এখন খেয়াল করো দুই তিন পাঁচ সাত এবং এগারো। তাহলে এখানে দুই তিন পাঁচ সাত এবং এগারো। তাহলে জানে দেখো দুইয়ের উৎপাদক কে কে? ওয়ান আর টু। তিনের উৎপাদক হলো ওয়ান থ্রি। ফাইভের উৎপাদক তাহলে কত লিখতে পারি? ওয়ান ইন্টু ফাইভ। সেভেনের উৎপাদক আমরা লিখতে পারি কত? ওয়ান ইন্টু সেভেন। তারপরে ইলেভেনের উৎপাদক ওয়ান ইন্টু ইলেভেন। তাহলে আমরা এই জন্য এইটিকে আমরা কি বলতে পারো? মৌলিক সংখ্যা গুলো বলতে পারো। এন্ড সেট, সেটের চিহ্ন কিন্তু তাহলে এই কার্লি ব্রাকেট। তাহলে যদি আমরা এই কার্লি ব্রাকেট দিয়ে ঘিরে দিই তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? সেট। তাহলে নিম্নের সেট কে আমরা এ দিলাম এ সমান টু থ্রি ফাইভ সেভেন। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো যে এক্স বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার। আমরা কিন্তু প্রথম অধ্যায়ে আলোচনা করেছি সংখ্যার সেট নিয়ে। তাহলে সংখ্যা নিয়ে, তাহলে এটাকে বলা হয় কি? সেট অফ ন্যাচারাল নাম্বার, ডাবল ক্যাপিটাল এন, অথবা এনটাকে আমরা কি করতে পারি? একটু মোটা করতে পারি, তাহলে সেটাকে আমরা বলতে পারবো। তাহলে এটা হলো কি? সেট অফ ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা এমন স্বাভাবিক সংখ্যা লিখবো, স্বাভাবিক সংখ্যা কোনগুলো? ওয়ান টু থ্রি, এভাবে চলতে থাকবে। তাহলে এগুলোকে বলা হয় কি? স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কী হবে? যার বর্গ করলে কি হয়? ষোলোর থেকে বড় হবে। যার বর্গ করলে ষোলোর থেকে বড় হবে, এবং ঘনও করলে এক্স কিউব, এক্স কিউব করলে 340-এর ছোট হবে। তাহলে আমরা আসতে দেখি, তাহলে এখানে এন সমান ওয়ান টু থ্রি, সেট অফ ন্যাচারাল নাম্বার। তাহলে এক্স সমান যদি ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ার সমান ওয়ান। তাহলে ওয়ান আমাদের কন্ডিশন আছে কি? যে আমাদের কন্ডিশন হলো ষোলোর বড়তে হবে। তাহলে ওয়ান কিন্তু ষোলোর বড় নয়। আচ্ছা, তারপর এক্স সমান টু হলে এক্স স্কোয়ার সমান ফোর, এটাও কিন্তু ষোলোর বড় নয়। তার এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার সমান নাইন, এটাও ষোলোর বড় নয়। তারপর দেখো যে এক্স সমান ফোর হলে এক্স স্কোয়ার সমান ষোলো, ষোলো কিন্তু ষোলোর বড় নয়। এক্স সমান ফাইভ হলে এক্স স্কোয়ার সমান কত? পঁচিশ, এটা ষোলোর বড়। এখন আর একটা, একটা শর্ত মানছে, তখন আর একটাতে আমরা যাবো যে এক্স কিউ সমান কত? সিক্সটি ফোর, সিক্সটি ফোর কিন্তু 340-এর ছোট। তারপর এক্স সমান সিক্স হলে এক্স স্কোয়ার সমান ছত্রিশ, ছত্রিশ কিন্তু ষোলোর বড়। এক্স কিউব সমান 216, 216 হলো 340-এর ছোট ছোট। এখন আমরা সেভেন দিয়ে দেখি, এক্স সমান সেভেন হলে এক্স স্কোয়ার সমান 49, তারপর 49 ষোলোর বড়,
एक्स क्यूब समान करो 343 किंतु 340 এর ছোট নয় তাহলে আমাদের কি কি শর্ত মানলো এই যে 5 আর 6 এই ছাড়া কিন্তু অন্য কেউ কিন্তু আর শর্ত মানছে না তাহলে আমাদের সেটে কি কি আছে 5 এবং 6 ক্লিয়ার তাহলে আমরা এরকম অঙ্ক থাকলে পারা যাবে শুধু আমাদের এই শর্তগুলো মানতে হবে তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা এরপরে আরেকটা দেখি যে যদি a সমান কি হয় abc হয় তবে পাওয়ার সেট নির্ণয় করো তাহলে এখন পাওয়ার সেট প্রথমে আমাদের একটা শর্ত হলো কি পাওয়ার সেট এই পাওয়ার সেট কাকে বলে একটা সেটের যতগুলো উপসেট গঠন করা যায় একটা সেটের যতগুলো উপসেট গঠন করা যায় তাদের সেটকে পাওয়ার সেট বলে তাহলে খেয়াল করো কথাটা যে একটা সেটের যতগুলো পাওয়ার যতগুলো উপসেট নির্ণয় করা যায় তাহলে সেটকে পাওয়ার সেট বলে তাহলে আমাদের প্রথমে আগে উপসেট জানতে হবে যে উপসেট আমরা কিভাবে নির্ণয় করব তাহলে উপসেট একটা কথা মনে রাখবা যে ফাঁকা সেট হলো কি সকল সেটের উপসেট ফাঁকা সেট সকল সেটের উপসেট আর ওই সেট একটা যদি সেট এ হয় এ হলো ওই এর উপসেট তাহলে এই দুটো আমরা কি পাবো কমন তাহলে একটা হলো ফাঁকা সেট আর একটা নিজে নিজেই আর উপসেট তাহলে এই দুটো সেট আমাদের কি থাকবে কমন থাকবে তাহলে খেয়াল করো আমাদের যদি একটা সেট মনে করো এ সমান ফাঁকা সেট হয় এ সমান কি হলো ফাঁকা সেট তাহলে আমরা যদি এর উপসেট নির্ণয় করি তাহলে এর উপসেট কি ফাঁকা সেটের ফাঁকা সেট আর তো কেউ নাই তাহলে এই যে সেট তাহলে এই সেটটাকে আমরা তখন কি বলবো এ সেটের পাওয়ার সেট ক্লিয়ার এখন মনে করো আরেকটা সেট বি আছে বি সমান মনে করো একটা উপাদান আছে ওয়ান তাহলে আমরা যদি এর পাওয়ার সেট নির্ণয় করতে যাই এর যদি উপসেট নির্ণয় করি তাহলে উপসেট কে কে আছে ফাঁকা সেট সকল সেটের আর উনি নিজে নিজে তাহলে খেয়াল করো আর কি কেউ আছে আর কেউ নাই এদের সেটটাকে আমরা বলবো আবার পাওয়ার সেট তাহলে এটা হলো কি বি সেটের পাওয়ার সেট ক্লিয়ার তাহলে আমরা এখন দেখি যে এটা কিভাবে আমরা নির্ণয় করব দেখো এ সমান এবিসি তাহলে খেয়াল করো প্রথমে আমরা ফাঁকা সেট নিয়ে এসেছি তাহলে প্রথমে কি হলো ফাঁকা সেট তারপর এ একটা করে উপাদান নিলাম এ তারপর বি তারপর এখানে আছে সি সি নিলাম এখন এরপরে দুটো করে নেব এ বি তারপর হলো বি সি এই যে বি সি তারপর আবার এ সি এ সি এরপরে তিনটে মানে পুরো সেটে যেটা আসলে এ বি সি এখন খেয়াল করো এ সেটে কয়টা উপাদান আছে দেখো 1 2 3 এখন আর পাওয়ার সেটে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 তাহলে এখন দেখো যে এ সেটে উপাদান হলো কয়টা তিনটা এ সেটের উপাদান হলো কয়টা তিনটা আর পাওয়ার সেটে কয়টা আছে 8টা তাহলে 8 মানে আমরা কি লিখতে পারি 2 কিউব লিখতে পারি না 8 7 আমরা কি লিখলাম 2 কিউব তাহলে এখন দেখো পাওয়ার সেট উপাদান সঙ্গে কি করে টু টু পাওয়ার এন কে সমাধান করে এখানে যখন পাওয়ার এখানে যখন 3 তাহলে দেখো পাওয়ার কত হলো 3 তাহলে আমরা বলতে পারি কি আর উপাদান সঙ্গে টু টু পাওয়ার এন কে সমাধান করে তাহলে এখন চলে আসো যে আমরা এই যে যা শিখলাম এই সম্বন্ধে আজকে একটা মানে মূল্যায়ন করি তো দেখো x belongs to set of natural numbers such that 13 less than x less than 17 এবং x মৌলিক সংখ্যা তাহলে খেয়াল করো যে x হবে কি মৌলিক সংখ্যা x হলো মৌলিক সংখ্যা তাহলে এই মৌলিক সংখ্যা 13 এবং 17 13 এর বড় হবে এবং 17 এর কি হতে হবে ছোট হতে হবে এই মৌলিক সংখ্যা আমরা এখন নির্ণয় করব তাহলে 13 এর বড় এবং 17 এর ছোট তাহলে বলো কি আছে 13 বড় কি 14 15 16 আর 17 ছোট হলো 14 14 15 ষোলো তাহলে এখন দেখো 14 কি মৌলিক সংখ্যা খেয়াল করো 14 14 কে যদি আমরা মৌলিক উৎপাদক উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কত তারিখ করি 1 × 14 তারপর হলো কত 2 × 77 তাহলে এখানে খেয়াল করো যে 14 এর উৎপাদক কত হলো 1 2 3 4 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা হতে গেলে কয়টা উৎপাদক হতে হবে
দুইটা, তাহলে এখানে উৎপাদক হয়ে গেছে চারটা, তাহলে 14 মৌলিক সংখ্যা নয়। তাহলে এইভাবে 15 16 সবকে টেস্ট করো, দেখো যে একটারও মৌলিক সংখ্যা মানে উৎপাদক দুটা নেই, সবারই বেশি আছে, দুই যে বেশি আছে, তাহলে একটাও কিন্তু মৌলিক সংখ্যা নেই। তাহলে একটাও যদি মৌলিক সংখ্যা না থাকে তাহলে আমাদের সেটটা কি হবে? ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেটকে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা। তাহলে দেখো এরপরে দেখো যে এ সমান হলো কি, এক্স বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার, এক্স হবে কি স্বাভাবিক সংখ্যা, এক্স হবে কি স্বাভাবিক সংখ্যা, এবং এক্স হবে 2 বড় অথবা সমান এবং 13 ছোট অথবা সমান, এবং এক্স 3 গুণিতক। তাহলে এক্স যদি 3 গুণিতক হয় তাহলে 3 গুণিতক কোন গেল? 3 6 9 12 15, এবার 14 থাকবে, কিন্তু আমাদের বলছে কি 13, 13 পর্যন্ত যাবো। তাহলে আমাদের এই 15 বাদ, তাহলে কয়টা থাকলো? 1 2 3 4, তাহলে মোট 4 হলো, আমরা ওই শর্তের মধ্যে পাচ্ছি। তাহলে খেয়াল করো যদি 4 হয়, এ সেটের উপাদান 4 হয়, তাহলে তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত? 16। তাহলে 16 মানে কত? 2 টু দি পাওয়ার, আমাদের শর্ত ছিল কত? 2 টু দি পাওয়ার এন কে সমর্থন করবে, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হলো কত? 16। তাহলে এটা আমাদের ঠিক আছে। এ সেটে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 2, 2 দ্বারা বিভাজ্য কে কে? 6 এবং 12, তাহলে এটাও ঠিক আছে। এ সেটে মৌলিক সংখ্যা 1, এ সেটে মৌলিক সংখ্যা 1, এই যে শুধু 3, তাহলে আমাদের 3টা অ্যান্সার ঠিক আছে। দেখো এরপর আরেকটা প্রশ্ন হলো কত, এ সমান 9 10 11 12, এটা সেট গঠন পদ্ধতি কোনটি? তাহলে দেখো যে আমরা এ 9 থেকে কত দূর পর্যন্ত? 12 পর্যন্ত। তাহলে ক নম্বরে দেখো এক্স বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার, 9 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু 12, তাহলে ঠিক আছে 9 থেকে 12 পর্যন্ত। এখন তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে, দেখো বাড়ির কাজটা সবাই উঠে নাও। নিশ্চয়, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।